গুড মর্নিং। তোমরা তো জানোই আমি কলকাতার বাইরে থাকি, অবশ্য এখন কলকাতায় আছি, কিন্তু আমি যখন প্রথমবার জানতে পারি যে আমি প্রেগনেন্ট তখন কিন্তু আমি রাজস্থানেই ছিলাম। আর যখন একটা মেয়ে মা হতে চলে তখন কিন্তু প্রতিটা মুহূর্তে নিজের খেয়াল রাখা শুরু করে দেয়। তো আমি যেহেতু পুরো পরিবার ছেড়ে বাইরে ছিলাম তখন মনের মধ্যে শুধু ভয় লাগতো যে এটা কেন হচ্ছে বা এটা এই সময় হওয়াটা ঠিক কি না। তো তখন আমি কী করি, এই হ্যালোফাই অ্যাপটা ডাউনলোড করে নিই, যেটা আমাকে যথেষ্টই হেল্প করেছে। এই অ্যাপটা ডাউনলোড করার পর থেকে আমার সব থেকে বেশি ভালো লাগতো, এরকম ছোট্ট করে একটা করে মেসেজ আসতো যেটা বাচ্চা বলছে বলে অ্যাপ থেকেই পাঠানো হতো, কিন্তু বেশ ভালো লাগতো। তারপরে বাচ্চার এখন ওয়েট কত হতে পারে বা এখন সে কোন সাইজের হতে পারে বা এখন কী কী সিমটম আমাদের মাঝখানে আসতে পারে যেগুলো ভয়ের কারণ আছে কি না, তারপরে এই সময় কী কী খাবার প্রয়োজন যাতে নিজেকে হেলদি রাখা যায়। তো সেই হিসেবে আমাকে এই অ্যাপটা যথেষ্ট হেল্প করছে। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ প্রেগনেন্ট হয়ে থাকো তো এরকম অনেক অ্যাপ আছে, এটা না যে এই হ্যালোফাই অ্যাপটাই তোমরা ডাউনলোড করো, এরকম অনেক অ্যাপ আছে যেগুলো তোমাদেরকে প্রেগনেন্সিতে কিন্তু অনেকটাই হেল্প করবে। তো রোজ ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ থাকতো আমার বাচ্চা এখন আমার জন্য কী মেসেজ পাঠালো, সেটা দেখার পরে আমি আর দিদি দুজন মিলে একসাথে চা খাই, যেটা আজকে সকাল সকাল আমি বানাচ্ছি। কিন্তু এই চা নিয়ে বলতে গেলে, আমি এত চা ভক্ত ছিলাম কিন্তু আমার প্রেগনেন্সির শুরু থেকে পুরো 5 মাস অবধি আমি একদমই চা খেতাম না, মানে চা দেখলেই আমার খেতে একদম ভালো লাগতো না। কিন্তু কলকাতায় আসার পর থেকে আবার চা খাওয়াটা শুরু হয়ে যায়। চা খাওয়ার পরে খাই একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা অনেক সময় আনহেলদিও হয়ে যায়। তো যাই হোক, এখানে ব্রেড, কলা, ডিম আর একটা মিষ্টি, আজ সকালবেলা এটাই আমাদের ব্রেকফাস্ট। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি তোমাদের সামনে। আমার প্রেগনেন্সির শুরু থেকে আমি যেরকম মিষ্টি খেয়েছি সেরকম ফলও প্রচুর খেয়েছি। রোজ সকালবেলা বাড়িতে চলে আসে ফল, তো এখানে আমি আজকে ফলগুলোকে গুছিয়ে রাখছি। মা ফল আনলে আমাদের জন্য ঠিকঠাক বুঝে বুঝেই ফল নিয়ে আসে, আর বাবা আনলে অনেক বেশি বেশি ফল নিয়ে আসে যেগুলো পড়ে পড়ে নষ্ট হয়, আর রোজ এসে আমাদেরকে বলে তোরা খাস না কেন খাস না কেন। মানুষ একসাথে কি সব ফল খেতে পারে? তো যাই হোক, এখানে আমি একটা টেবিলের সাইডে একটু গাছ রেখে দিচ্ছি। তোমরা তো জানোই আমি খুব গাছ ভালোবাসি, তো আর এই লালের সাথে একটু সবুজের এই গাছের ডালপালা থাকলেও দেখতে বেশ ভালো লাগবে, তাই এটাকে আমি এরকম মাটির গ্লাসের মধ্যে করে দিয়ে রেখে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আমার তো বেশি কাজ করার ক্ষমতা নেই, এই ছোটোখাটো কাজগুলোই আমি করে থাকি। এবারে যাই রান্নাঘরে। লেবু দেবো তোমার একটু? আজ আমাদের হবে আর মাছ, আর বাবার জন্য হবে ফেসা মাছ। তো আর মাছটা আমি আলু দিয়ে করব আর ফেসা মাছটা বেগুন আলু দিয়ে করব। আর মাছ, শঙ্কর মাছ এগুলো ভাজার আগে এরকম নুন হলুদের সাথে একটু লেবু মিশিয়ে নিলে কোনো গন্ধ হয় না। রান্না করতে করতে তাই শুনছো মা এটা করবো কি না, মা ওটা করবো কি না। আসলে কলকাতা থেকে চলে গেছি প্রায় 4 বছর, আর 4 বছরে এই সব মাছগুলো খাওয়া প্রায় ভুলেই গেছি, বাড়িতে আসলেই খাওয়া দাওয়া হয়, তাই কীভাবে রান্না করি না করি সেটাও মাঝের মধ্যে ভুলে যাই। তাই মাকে প্রতিটা মুহূর্তে জিজ্ঞাসা করে দিচ্ছি, কারণ সবাই খাবে তো, আর এত দাম দিয়ে মাছ কিনে নিয়ে যদি রান্না করে ফেলে দিতে হয় সেটাও খারাপ লাগবে, তাই রান্না করার আগে জিজ্ঞাসা করে করেই করছি। আর যেরকম মা পাশে আসে মাকে জিজ্ঞাসা করে করে রান্না করছি, আর যখন আমি দূরে থাকি তখন মাকে ফোন করে করে জিজ্ঞাসা করে কিন্তু রান্না করি। দুপুরের রান্না মোটামুটি হয়ে গেছে, এখানে আমি বানিয়েছি বেগুন আলু দিয়ে ফেসা মাছের ঝোল, তার মধ্যে দিলো একটু ধনে পাতা যেটা স্বাদ আরও বাড়িয়ে দেয়, আর সাথে হয়েছে আর মাছের তরকারি। আর এখানে শম্পা বানিয়েছে কচু চিংড়ি আলু দিয়ে একটা চচ্চড়ি, যেটা দারুণ টেস্ট হয়েছে। আর এখানে আর মাছ আমাদের হয়ে গেছে, এবারে দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে বিকেলে ফিরে আস। গুড ইভিনিং, বিকেলবেলা চলে এসেছি রান্নাঘরে, এখন ভাজছি নলি পাঁপড় ভাজা। আমরা তো এটাকে নলি বলি, কে কী বলে জানি না, ছোটোবেলায় স্কুল থেকে ফেরার সময় এক প্যাকেট কিনে 5টা আঙুলে 5টা নলি ঢুকিয়ে খেতে খেতে বাড়িতে ফিরতাম। তোমাদের ছোটোবেলায় এরকম স্মৃতি থাকলে অবশ্যই জানি। এই সময় ভিডিও বানানোটা একটু চাপের হয়ে যাচ্ছে, তাই ছোটো ছোটো ভিডিও যাচ্ছে ভালোবাসা দিও, আর টোটনের কোলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ আমার ভিডিও দেখ।